বোকা চোদা খান কি ছেলে, গুদ মারানি পোঁদ মারানি রেন্ডির ছেলে, বিচির বাল গুদের ছাল। কি দেয় একটু পর পর আমি পাগলা গুরুর সাথে বেরোইছি আর ও এখনই যা দেখাইতেছে মারাত্মক মারাত্মক। আর ঘড়িতে বাজতেছে এখন 10:13, আমাদের সকালে বেরোনোর কথা ছিল বাট বেরোতে পারি নাই। এখন হচ্ছে ভাবলাম একটা স্ট্রিট রেস দেওয়া যাক। এখন ও একটু সকাল সকাল বলতেছে যে ভাই আমি কাঁপাবো, আমি বললাম ঠিক আছে তুমি কাঁপাও আমি আসি তোমার সাথে। সো এই আর কি, এরপরে বেরোয়া পড়লো। এখন আপনারা খালি দেখেন, আপনারা খালি দেখেন আমাদের ছাপরি রাইডার প্রো ম্যাক্স আলট্রা, ওর কান দেখেন কি করে আজকে। ওর নিয়ে বেরিয়েছে B3 বুলো, যদি ওরা Gsx-R দিতাম তাহলে অবস্থা খারাপ বানায় ফেলতো। দেখছেন এখনই 13 বেকা হয়ে, আমি তো গর্ততে পড়ে যাই। আমি কিন্তু খুব স্লো রাইড করি, আমি কিন্তু চালাতে পারি না তেমন একটা। তারপর ওর সাথে একটু চেষ্টা করতেছি আর কি, একটা সিটি রাইড দেওয়ার জন্য, কাপাকাপি করার জন্য। আজকে আমি ছাপরি হয়ে যাবো একটুখানির জন্য, আপনারা কেউ মাইন্ড করবেন না। ওকে ভাই, পাবলিক আমার দিকে চাড়ি, তোমার দিকে কম চাড়িছে। মানে খুবই 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 ভালো লাগতেছে, কারণ হচ্ছে আজকে ফ্রাইডে, কাজ নেই আর কোনো। আর আমি ছাপরিদের মতো কখনো চালাই না, সো ওর জন্য একটু রাইড দেওয়া পড়তেছে ছাপরিদের মতো। প্লাস হাতে গ্লাভসও নাই, আর আপনারা এভাবে রাইড দিবেন না কখনো, পাবলিক কিন্তু গাইলা এরকমভাবে রাইড দিলে। আমরা চালাচ্ছি হচ্ছে আজকে একটু মজা করার জন্য, কখনো তো চালাই না এরকমভাবে, এই জন্য আজকে একটু রাইড দেওয়া লাগতেছে। এই মা গো, দেখছেন এরকমভাবে চালালে অবস্থা। আর সবসময় সেফটি গিয়ার দিয়ে, সবসময় সেফটি গিয়ার নিয়ে রাইড করে দেওয়ার চেষ্টা করবেন। আজকে আমি তাড়াহুড়া বেরোইছিলাম, আমি জানি না যে ও বেরোইবে আজকে। সো আজকে হাতে গ্লাভস টাভস কিছু পরি নাই। সবাই সেফ রাইড দেওয়ার চেষ্টা করবেন, আর এরকমভাবে চালাবেন না কখনো। মাঝে মধ্যে আমার মতো প্যারা উঠে গেলে তাহলে একটু চালাইতে পারেন, কিন্তু বেশি না। হাত কিসে ভাই, এরম চেতালে লাগে তুমি?
হাসিবে কোন জায়গায়? আও দেখ করে যাই। 2000 years later. ও কি দেখ একটু পর পর আমার পিছনে একজন আছে, আমার ভাই ব্রাদার, নাইলে আমি একটু ওর লগে টানতাম, বাট এখন আর টানা যাবে না ওর সাথে। ও টানবে আর আমি জাস্ট ওকে দেখবো। ও যা সিন দেয়তাছে রাস্তাঘাটে, পাবলিকরে উড়া দেয় কি করে না করে, একটা অবস্থা। আর ভার্সিটির এখানে ঢুকে তো পুরাই মাকাসাক হয়ে গেছে আরো, মানে ওর ক্যাম্পাসে ঢুকে পুরাই আগুন হয়ে গেছে। আর কত কিছু যে দেখাইতেছি আম করে দেখাইবো আর বাকি আছে। না ওস্তাদ, সকাল সকাল বেরা পড়ছি, ওর পাইতার ভিডিও করনের লেগা আর ভিডিও করতে গো দেন না। উই উল্টা পাল্টা করতেছে ওরা, উই আর আমি দুজন মিলে তো টানা নানি ভিডিও করতেছি, দুজন মিলে ইচ্ছারম ভরতাছি। কাহিনী যেটা হয়েছে, একটা ভাই ব্রাদার ছিল, ওনাকে ক্যাম্পাসে ছেড়ে দেন হচ্ছে, আমরা আবার বেরিয়ে পড়ছি পাইতারায়। আর একটু আগে যা দেখাইলো আপনাদের দেখাইতে পারবো না, এটা নাহলে ঠিকই দেখা দিতাম। একটু আগে যা দেখাইছে মানে আপনার আমি বুঝাতে পারবো না, লিটারেলি দেখাইতেই পারবো না, এই জন্য দেখাই নেই আপনাদের। ভাই পুরা পাগলা ঘোড়া, ওর লগে টানা মানে মত কে সে টক্কর লে না, এক হি বাত, মত কো ছু কে টক সে বাপস আ সকতা। বন্ধ হয়ে গেছে, পরে স্টার্ট হয় কেমনে, এটা এই স্টার্ট হয় কেমনে, রাব্বির গাড়ি দিয়ে অনেক ওষুধ ছাড়া চলে না। ওই এটা কি হয়েছে ওই মিয়া, এই যে আল্লাহ, 2000 years later.
যা বামে বেরা বামে দে ওদিক দে বেরামু আপনাদের ভালোবাসা ও সাপোর্টের মানে একটা টান যে টানটা দিচ্ছেন এই টানের চড়ে আমি আবার আজকে সকালে ভিডিও করতে বেরোয় পড়ছি আর আজকে হচ্ছে আজকে কিবার আজকে আজকে ফ্রাইডে সো আজকে ভাবলাম ভিডিও করার জন্য বেরোয় পড়ি আমাদের ছেড়ির হাত ওই আসছে ছেড়ি রাহাত কই ছেড়ি রাহাত ছেড়ি রাহাত ছেড়ি রাহাত কই ছেড়ি রাহাত ছেড়ি রাহাত এনে উপরে গেল আবার কই মিয়া কোন কোন আগের জায়গায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ওর গাড়ি অফ হয়ে গেছে এই জন্য আমরা ব্যাক করব আর ব্যাক করার পর দেন দেখা হচ্ছে সার্জেন্ট মামাদের এখন আর ডন নাই ভয় নাই আমার কাগজপত্র সবসময় লগেই থাকে আর ধরের মতো কোনো ওয়ে নাই কিছু নাই গাড়ি কালার কালার করায় নাই এক্সস্ট লাগাই নাই কিছুই করায়নি ওরা যে ধরবো ধরা যে দিব একটা কিছু ওই দেওয়ার মতো কিছু নাই দেওয়ার মতো কিছু একটা নাই এই জন্য কই 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 কি সে ভাই তোমার সমস্যাটা কোথায় হ্যাঁ গাড়ি অফ হয়ে যাচ্ছে তো কাহিনী যেটা হয়েছে ওর বাইকে একটু সেন্সরের ঝামেলা হয়ে গেছে মানে একটু লুজ হয়ে গেছে সো এই কারণে হচ্ছে ওর বাইকটা বারবার স্টার্ট অফ হয়ে যাচ্ছে তো এই কারণে হচ্ছে আমরা আর কোথাও যাবো না এই পর্যন্তই সো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সাইফুল ইসলাম কালা দেখতে লাগে না ভালো আর যদি দেখতে লাগে ভালো এখন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলা সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওর বাইক একটু ঝামেলা করতেছে যার কারণে হচ্ছে ও এখন মানে আর রাইড করতে পারবে না ডাইরেক্ট সরাসরি হচ্ছে বাইক হসপিটালে নিয়ে যেতে হবে সো এখানে আর কিছু বলার নাই আমাদের আজকে হচ্ছে বিকেলে মানে ফ্রাইডের বিকেলে আমরা আজকে যাব হচ্ছে দোহার মা কী বলে ওটাকে মিনি কক্সবাজার সো ওইখানে ব্লগ আপনারা পাবেন রবি সোমবারে যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি দিয়ে দিব আর আজকের শুক্রবারের সকালে ব্লগ আসবে শনিবারে সো আপনারা যখন দেখবেন তখন শনিবার হবে এই আপনাদের ভালোবাসা আর সাপোর্ট সবসময় রাখবেন যাতে আমি আপনাদের জন্য ভালো কিছু করতে পারি আর আগে এগিয়ে যেতে পারি এটাই এই যে এসে পড়ছে